ক্ষুদ্র চাহ বাগিচাত কাম করা শ্রমিকসকলের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে সরকারে 232 টাকা আছে। প্রথম চ্যালেঞ্জটোয়ে হল যে এইটা কাটি আপনি আমাকে দেখো, যেতে পথারত যাও সিজনত বাড়িতে কঁঠাল খাওয়ার আমার হ্যাবিট আছে, আমি লগত তেল লৈ যাও, মানে অকলে এটা কঁঠাল খাবো। বহুদিন ধরে তো আপনি চাহ রাজনীতি আছে? না না, চাহর লগত জড়িত যেটো মোর কাম সেটুক মই রাজনীতি বলে নক। বসুন্ধরাত ইতিমধ্যে বহু মানুষে সেটো গভর্নমেন্ট স্কিমের থ্রু দিয়ে আছে। চাহ শ্রমিক সকলে কয় যে আমাদের মানুষে আমাদেরকে ঠগাইল, মও শুনেছো, আমিও কইছো 90 মান দিলোঁ, 10% হে ডাইনিং টেবিলত যেতিয়া খাম তেতিয়া দিম। নিজৰ ভিতৰতে কেতিয়াবা কম্পিটিশ্যন ফিল হয়নে? কি কমিউনিটি ৰিপ্ৰেজেণ্ট কৰা বিধায়ক আছে সেইসকলৰ কথা কৈছোঁ। নাই নাই নাই, মোৰ তেনেকুৱা আপোনাৰ কম্পিটিশ্যনে নাই নেকি? এটা কি বস্তু আপুনি যদি আপোনাৰ হাতত থাকে যে নাই আজি মোৰ ওচৰত পাৱাৰ এটা আছে, মই এই বস্তুটো সলনি কৰি দিব বিচাৰিছোঁ, কি হ'ব পাৰে? শনিবাৰে নিশা 7:50 বজাত।